শিক্ষা প্রতিষ্ঠান কুয়েত। এইখানেই কুয়েতের নতুন কানজাহান আলী হলের সামনে এখানে হয়তো বা গেট হতে পারে। এইখানেই ডাস্টবিনটা এইভাবে রেখে দেওয়া হয়েছে যে উন্মুক্তভাবে লোকজন রাস্তার উপরে ময়লা ফেলে, ডাস্টবিন ভরে যায়, নিয়ে যায় না। এটা কারোরই দৃষ্টিগোচর না বিষয়টা। আসলে এতে করে শিকার কারা? আমরা যারা সাধারণ জনগণ তারাই শিকার। যে আমি এখানে ব্যবসা করি, আমার দোকানের সামনে এইভাবে ডাস্টবিন, তাহলে এটা তো দেখার আসলে কেউ নাই। পিছনে যে আবর্জনা, এই আবর্জনা আমরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং আশেপাশে যত লোকজন আছে তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই আবর্জনা সিটি কর্পোরেশন মেয়রের হোক, ইউনিয়ন চেয়ারম্যানের হোক, এটা হচ্ছে যে পরিবর্তন জায়গায় করা উচিত। রাস্তা দিয়ে বেশিরভাগ স্টুডেন্টরা যাতায়াত করে, তাই সেখানে আমরা ময়লার এবং আবর্জনা দেখতে পাচ্ছি, যেটি ঠিক কুয়েটের অন্যতম হল খাজা হল, খাজাহান আলী হলের ঠিক সামনে অবস্থিত। পরিবেশে এ ধরনের ময়লা আবর্জনা স্তূপ আমাদের জীবনে অনেকভাবে ক্ষতিকর দিক বয়ে আনে। যদিও বড়দের খুব বেশি সমস্যা হয় না, কিন্তু বড়দেরকে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। এই জীবাণুগুলো আমাদের শরীরের সাথে বিভিন্নভাবে মিশে যায় এবং আমাদের জীবনকে আগে থেকে ক্ষতিকর করে আনে। এই এই রাস্তা দিয়ে হাঁটা শিশুগণ খুব গভীরভাবে আক্রান্ত হয় এই জীবাণুগুলো থেকে এবং এইখান থেকে উৎপন্ন হয় বিভিন্ন ধরনের মশা মাছি ইত্যাদি ইত্যাদি, যা আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে।